এন্ড গেমে আয়রনম্যান পুরো ইউনিভার্সকে বাঁচানোর জন্য স্ন্যাপ করে নিজের লাইফ স্যাক্রিফাইস করে দিয়েছে। অন্যদিকে লোকি পুরো মাল্টিভার্সকে রক্ষা করার জন্য নিজের সবচেয়ে বড় ভয় একা হয়ে যাওয়ার ভয়কে বরণ করে নিয়ে অনন্ত সময়ের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছে। দুজনের স্যাক্রিফাইসই আইকনিক, কিন্তু গ্রেটেস্ট তো একটাই হতে পারে। তাহলে লোকি আর আয়রনম্যানের করা স্যাক্রিফাইসের মধ্যে কার স্যাক্রিফাইস গ্রেটেস্ট? আসলে আমাদের সুপার হিরো কমিউনিটিতে যারা ক্রিয়েটর আছি, আমাদের মধ্যে একটা ছোটখাটো সিভিল ওয়ার হয়েছে এই টপিকটা নিয়ে। কেউ আছে টিম আয়রনম্যানে, আবার কেউ আছে টিম লোকিতে। হয়তো অনেকে এই টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবে, সবাই সবার নিজ নিজ মতামত দিবে। তাই আমিও আমার পার্সপেক্টিভ থেকে অ্যানালাইসিস করে লজিক্যালি খুঁজে বের করার চেষ্টা করব কার স্যাক্রিফাইস গ্রেটেস্ট। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আমরা সবাই জানি স্যাক্রিফাইস করার মানে মূল্যবান কিছু ত্যাগ করে দেওয়া, এমন কিছু ত্যাগ করা যার কারণে বড় কোনো ইম্প্যাক্ট পড়বে, বড় কোনো কিছু ঘটবে, মানে কনসিকোয়েন্সটা বড় হবে। আর একটা পয়েন্ট হলো যে স্যাক্রিফাইস করলো সে কী হারালো বা তার কী ক্ষতি হলো। তাহলে স্যাক্রিফাইসের মাধ্যমে স্যাক্রিফাইসকারী কী হারালো আর এই স্যাক্রিফাইসের ফলাফল কী ঘটলো এর উপর ডিপেন্ড করে স্যাক্রিফাইসটা কত বড়। আয়রনম্যান তার লাইফ স্যাক্রিফাইস করে দিয়েছে, এর ফলে আয়রনম্যান ইউনিভার্সের সকল লাইফকে বাঁচিয়েছে। অন্যদিকে লোকি তার বন্ধুদেরকে ছেড়ে, তার লাভ অফ লাইফ সিলভি, বেস্ট ফ্রেন্ড মবিয়াস, করবরা সহ সব ফ্রেন্ডদেরকে ছেড়ে একাকী হয়ে মাল্টিভার্সকে বাঁচাতে সকল টাইমলাইনগুলোকে নিজ হাতে ধরে বসে আছে। অর্থাৎ আয়রনম্যান যেখানে তার লাইফ স্যাক্রিফাইস করে একটা ইউনিভার্সকে বাঁচিয়েছে, সেখানে লোকি অসংখ্য ইউনিভার্সকে বাঁচিয়েছে। আপাতত চোখে লোকি যেহেতু মারা যায়নি, তাই লোকির স্যাক্রিফাইসকে ছোট মনে হতে পারে। আর কেউ এমন কমেন্ট করো না যে এই লোকি তো আসল লোকি না, লোকির ভেরিয়েন্ট। তাহলে একজন ভেরিয়েন্টের সাথে আসল টাইমলাইনের আয়রনম্যানের সাথে তুলনা করলে কিভাবে? তো দেখো, যেহেতু আমরা টিভিতে লোকির করা স্যাক্রিফাইসের তুলনা করছি, তো সেই লোকিকেই নিব, তাই না? একজন ভেরিয়েন্টকে আরেকজন ভেরিয়েন্ট মানে আয়রনম্যানের ভেরিয়েন্টের সাথে তুলনা করতে হবে, এটা তো কোনো লজিক হয় না। আমরা স্যাক্রিফাইস নিয়ে তুলনা করছি, তো ফোকাস থাকবে তাদের করা স্যাক্রিফাইসের দিকে। তারা কে ভেরিয়েন্ট আর কে মেইন টাইমলাইনে সেটা এখানে কোনো মানে রাখে না। আর মৃত্যুই সবচেয়ে বড় স্যাক্রিফাইস যারা মনে করে, আমার মতে তারা বোকার স্বর্গে বাস করছে। যদি মৃত্যুই সবচেয়ে বড় স্যাক্রিফাইস হতো, তাহলে ব্ল্যাক উইডোকে কেন আমরা লোকি স্যাক্রিফাইসের আগে রাখছি না? কেন ব্ল্যাক উইডো স্যাক্রিফাইসের কথা উঠছে না এখানে? কারণ আমি আগেই বলেছি, একটা স্যাক্রিফাইস কত বড় সেটা ডিপেন্ড করে যে স্যাক্রিফাইস করেছে, মানে স্যাক্রিফাইসকারী কী হারালো এবং তার স্যাক্রিফাইসের কারণে আমরা কী পেলাম, মানে তার ফলাফলটা কী হলো। আর আমি যদি বলি টনি মারা গিয়ে উল্টো বেঁচে গেছে, টনি পেপারের সাথে সুন্দর একটা ফ্যামিলি বানিয়েছিল ঠিকই, কিন্তু টনি খুশি ছিল না, টনি রেস্ট নিতে পারছিল না। যখন টনি টাইম মেশিনের কথা পেপারকে জানায়, তখন টনি বলে এই সব কিছু ডোবায় ফেলে দিয়ে আরামে শুয়ে থাকতে ইচ্ছে করে। তখন পেপার বলে, তুমি শুয়ে তো থাকবে, কিন্তু আরাম কি করতে পারবে, রেস্ট কি নিতে পারবে? তার মানে থ্যানোসের সাথে হেরে যাওয়ার পর টনি কখনোই আরামে ঘুমাতে পারেনি, মন থেকে সুখী হতে পারেনি। যখন এন্ড গেমে স্ন্যাপ করে টনি তার বিগেস্ট ফিয়ার থ্যানোসকে হারিয়ে দেয়, তখন টনি শান্তিতে মনে কোনো ভয় না নিয়ে রেস্ট করতে পেরেছে। তাই তো পেপার টনির মৃত্যুর আগেও শান্ত থেকে বলেছে, এখন তুমি রেস্ট নিতে পারো, কারণ টনি বেঁচে তো ছিল। কিন্তু পেপার জানতো টনি মন থেকে খুশি ছিল না, থ্যানোসকে হারিয়ে টনি তার ভয়কে হারিয়েছে। অন্যদিকে লোকি যখনই তার জীবনের ভালো কিছু বন্ধু পেয়েছে, তাদেরকে হারানোর ভয় তাকে ঘিরে ধরেছে, তখন লোকির সামনে এমন একটা রাস্তা এসে দাঁড়িয়েছে যার কারণে লোকিকে অনন্তকালের একাকিত্বতাকে বেছে নিতে হয়েছে। মৃত্যু চাইতেও বড় স্যাক্রিফাইস হচ্ছে লোনলি হয়ে বেঁচে থাকা। মারা গেলে তো কাহিনী ওখানেই শেষ, যে মারা যায় তাকে আর কোনো কষ্ট দুঃখ ছুঁতে পারে না। কিন্তু বেঁচে থেকেও মৃতের মতো থাকার চেয়েও কষ্টের আর কি কিছু হতে পারে? যে সব কিছু হারিয়ে এখনো বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে, তাকে গিয়ে জিজ্ঞেস করো বেঁচে থাকা কত কষ্টের। যারা সুইসাইড করে তারা কেন সুইসাইড করে? কারণ তারা বেঁচে থেকে সেই কষ্টগুলো সহ্য করতে পারে না, তাদের কাছে মৃত্যুটাই মুক্তি হয়ে দাঁড়ায়। তারা মারা গিয়ে মুক্তি খুঁজে পায়, শান্তি খুঁজে পায়, তাই তারা মৃত্যুকেই বেছে নেয়। এমনকি এমনই একটা কষ্ট নিয়ে টনি স্টার্ক ইনফিনিটি ওয়ারের পরের 5 বছর কাটিয়েছে। টনির মনে হয়েছে সে হয়তো আরেকটু এফোর্ট দিলেই সবাইকে বাঁচাতে পারত, আর তাই যখন নিজের জীবনের বিনিময়ে হলো সবকিছু ঠিক করার সুযোগ পেয়েছে, সেটা টনি হাত ছাড়া করেনি। আর এমন কিছু ঘটতে পারে জেনে টনি একটা ভিডিও রেকর্ড করে গিয়েছিল, যেখানে টনি বলে এই চেষ্টা সে মারাও যেতে পারে। তার মানে টনি প্রস্তুত ছিল নিজেকে স্যাক্রিফাইস করে দেওয়ার জন্য, কিন্তু লোকি প্রস্তুত ছিল না। লোকি লাস্ট মুহূর্ত পর্যন্ত বুঝতে পারেনি তাকে এমন কিছু করতে হবে। লোকি যখন স্যাক্রিফাইস করতে যাচ্ছিল, তখন লোকির এক্সপ্রেশনই বলে দেয় লোকি কতটা কষ্ট পেয়েছে। অন্যদিকে স্ন্যাপ করার আগে এবং পরে টনির মুখে বিজয়ের হাসি আর আনন্দের হাসি ছিল। অন্যদিকে আয়রনম্যানের স্যাক্রিফাইসের কারণে শুধু 616 মানে একটা ইউনিভার্সের পপুলেশন বেঁচে গিয়েছে, আর লোকি স্যাক্রিফাইসের কারণে এরকম অসংখ্য ইউনিভার্স মানে পুরো মাল্টিভার্স বেঁচেছে। স্যাক্রিফাইসের ফলাফলের দিক দিয়েও লোকি অনেক এগিয়ে। আবার অনেকে বলতে পারো লোকি অ্যাসগার্ডিয়ান হওয়ায় তার কাজই হচ্ছে ইউনিভার্সকে বাঁচানো। এটা সত্যি, একজন অ্যাসগার্ডিয়ানের দায়িত্ব 9 রিয়েলমসকে রক্ষা করা, কিন্তু মাল্টিভার্সের ঠেকা লোকির উপর নেই। অ্যাসগার্ডিয়ানরা 9 রিয়েলমসকে বাঁচাতে শপথবদ্ধ, মাল্টিভার্সকে বাঁচাতে নয়। আর একভাবে দেখতে গেলে লোকি কিন্তু জন্মগত অ্যাসগার্ডিয়ান না, সেটা না হয় বাদই দিলাম। এখানে স্যাক্রিফাইস করা লোকি নিজের ডিসিশন ছিল, লোকি তার বন্ধুদের জন্য করেছে। অ্যাসগার্ডিয়ান হিসেবে এখানে লোকির কোনো দায়িত্ব ছিল না। তবে একজন হিরো হিসেবে আয়রনম্যান সবসময় রেডি নিজেকে স্যাক্রিফাইস করার জন্য, এই জন্যই তো আয়রনম্যান একজন হিরো আর একজন অ্যাভেঞ্জার। দ্যাটস হোয়াট হিরোজ ডু। হিরোদের কাজই হচ্ছে যে কোনো মূল্যে অন্যদেরকে বাঁচানো, এটাই একজন হিরোকে হিরো বানায়।
টনির জায়গায় থর বা ক্যাপ্টেন থাকলে তারা কি স্ন্যাপ করতো না? অবশ্যই করতো, কারণ তারা সবাই হিরোজ, হিরোদের কাজই এটা। আয়রনম্যানও তাই করেছে। আর অন্যদিকে লোকিকে আমরা একজন ভিলেন হিসেবে চিনতাম, যদি অ্যাভেঞ্জার্স মুভিতে এত বড় একজন ভিলেন ছিল, অ্যাভেঞ্জারদের ভিলেন ছিল, থ্যানোসের সাথে হাত মিলিয়ে পুরো পৃথিবীকে টেক ওভার করতে চেয়েছিল, সেই লোকি যে কখনো গিয়ে এত বড় একটা স্যাক্রিফাইস করবে সেটা কিন্তু আমরা জানতাম না। অর্থাৎ এখানে লোকির ক্যারেক্টার ডেভেলপমেন্টও অনেক বেশি হয়েছে। আর লোকির ক্ষেত্রে অনেকে এমনটা ভাবতে পারো, লোকি তো আবার ফিরে আসবেই, তাহলে আয়রনম্যানের মৃত্যু চাইতে লোকির এই সাময়িক লোনলিনেস কিভাবে বড় হয়ে গেল? তো দেখো, এটা আমরা জানি যে ডুমস ডে সিক্রেট ওয়ারের জন্য লোকিকে হয়তো আবার ফিরে আসতে হবে, কিন্তু লোকি তো সেটা জানতো না। আমাদেরকে লোকির দিক থেকে চিন্তা করতে হবে। লোকি তো আর জানতো না যে ডুমস ডে তে ডুম আসবে, সিক্রেট ওয়ারসের মাল্টিভার্স ধ্বংস হয়ে যাবে। লোকি তো অনন্তকালে চিন্তা করে টাইমলাইন গুলো নিয়ে বসেছে। এখন যদি আমরা মুভির কথা চিন্তা করি যে ডুম আসবে, মাল্টিভার্স ধ্বংস হবে, সেটা আমরা দর্শক হিসেবে জানি, অডিয়েন্স হিসেবে জানি, কিন্তু লোকি সেটা জানতো না। তো আমার মতে ক্যারেক্টার আর্ক হিসেবে কনসিকুয়েন্স, লস, ফলাফল সবকিছু মিলিয়ে লোকি স্যাক্রিফাইসই সেরা। তবে আয়রনম্যানের স্যাক্রিফাইসকে কোনো মতে ছোট করা যাবে না, দুইজনের স্যাক্রিফাইসই গ্রেট, কিন্তু আমি লজিক্যালি চিন্তা করলে লোকি স্যাক্রিফাইসকে একটু উপরে রাখবো। এটা ছিল আমার মতামত। তোমার কাছে হয়তো অন্য কোনো লজিক থাকতে পারে, তোমার মতামত আমার থেকে সম্পূর্ণ ভিন্ন হতে পারে, কারণ এগুলো এমন একটা টপিক যেগুলোতে এক একজন এক একভাবে চিন্তা করে, তাই সবার সাথে সবসময় মিল হয় না। তো তোমাদের মতামত এবং তার পক্ষে যুক্তি তোমরা কমেন্টে জানাতে পারো। তোমাদের যুক্তি যদি আমার পছন্দ হয় তাহলে আমি অবশ্যই আমার টিম পাল্টাতেও রাজি আছি, তবে অবশ্যই যুক্তি দিয়ে মানাতে হবে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবে, আর এরকম অসম ভিডিওগুলো আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। বাই বাই।